আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহর প্রশংসায় আমাদেরকে অবনত হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এত সুন্দর জায়গা বাংলাদেশে, জানি না এই পাহাড়গুলোর নাম কি, আমি বলতে পারছি না, আমি শুধু দেখছি নদী বেয়ে পাহাড় এবং মানুষ চলছে নৌকায়। আলহামদুলিল্লাহ, যাই হোক, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ। আমি শুধু অবাক চোখে তাকিয়ে রয়েছি এই দৃশ্যগুলোর প্রতি, কারণ এই দৃশ্যগুলো মন, হৃদয় এবং আমাদের আত্মার পরিতৃপ্তি এনে দিচ্ছে। আমরা শুধু সবসময় রাঙামাটিকে প্রমোট করি, রাঙামাটিতে যাই, কিন্তু এই দৃশ্যটা সিলেট না আসলে হয়তো বা দেখবার সুযোগ হতো না। সুবহানাল্লাহ, অসাধারণ জঙ্গল, মানুষ, নদী, নৌকা, ট্রলার, স্পিডবোট আর মেঘ এবং পাহাড় যেন মিলিত হয়েছে। মেঘ পাহাড়ের মিলন মেলা বারবারই একটা কথাই বলে দিচ্ছে, সৌন্দর্যের প্রতি কেন আপনি পাগল হবেন না, সৌন্দর্যকে কেন আপনি প্রেমে পড়বেন না। সৌন্দর্যের প্রেমে আপনার পড়তেই হবে, তাছাড়া যে কোনো উপায় নেই, কারণ আমরা অনেকে মানুষের প্রেমে পড়ি, অনেকে আমরা টাকার প্রেমে পড়ি, আবার অনেকে সৌন্দর্যের প্রেমে পড়ি, প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন, মেঘ এবং পাহাড় যেন মিলিত হয়েছে, একাকার হয়েছে, একীভূত হয়েছে, সৌন্দর্যকে বারবার এভাবেই যেন স্মরণ করতে হচ্ছে। যাই হোক, ভালোকে ভালো, সুন্দরকে সুন্দর বলতেই হয়। সম্ভবত এ ঘাটেই আমাদের নৌকাটি থামবে, থামুক নৌকা, থামুক ট্রলার, হয়ে যাক আনন্দ, হয়ে যাক বিনোদন। মাশাআল্লাহ, আমাদের ট্রলার বন্ধ হয়ে গিয়েছে, ইঞ্জিন বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা এখন নামব এখানে এবং উপভোগ করব। আশা করছি আপনারাও ইনশাআল্লাহ সাথে থাকবেন, দেখবেন, এবং আমরা অনেক অনেক কন্টেন্ট নিয়ে আসতেছি ইন্ডিভিজুয়ালি এই জায়গাগুলোর উপর। এই যে ধাক্কা এখন খাবে, ইয়েস, ধাক্কা খেয়েছে, আমরা নেমে পড়ছি এখন। আমরা আসলে এই জায়গাটার প্রতি অনেক 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 বেশি দুর্বলতা আমাদের প্রকাশ পাচ্ছে, কারণ আমরা প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি রীতিমতো। এই পাহাড়গুলোর নাম জানবো, পাহাড়গুলো দেখবো, ঘুরবো, আপনারাও আসবেন, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি ঘুরতে আসবার জন্য, কারণ ঘুরতে আসবেন না তো কী করুন ভাই, শুধু শুধু বাড়িতে বসে থেকে লাভ কী বলেন। এই দিকের পানিটা ততটা নীল না, কারণ এখানে পানির নিচের মাটি দেখা যাচ্ছে, যার জন্য পানি নীল না। ওয়াও, এখানে অনেকগুলো খাবার দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে। আর মামা, এই জায়গাটার নাম কি বলে, এই জায়গাটার নাম কি, কি জিরো পয়েন্ট, এখান থেকে ইন্ডিয়া? ওরে, ওই পাহাড়ে যাইতে চাইলাম, ওইটা ইন্ডিয়া পড়ছে। আহারে,